ফাইনালি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবারে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু কৌশিকের শরীরটা একটু খারাপ আছে। কেননা তোমার কি বলো তো, ও না কাফ সিরাপ, এক সেকেন্ড দাঁড়ো, এই ঘরে অ্যানাউন্স হচ্ছে, যখনই সকালবেলা করি অ্যানাউন্স হয়। যাই হোক, তোমার কাফ সিরাপ না ওকে দিচ্ছি, কিন্তু কি বলো তো একটুখানি গায়ে যদি ঘাম বসে বা একটু, না বাইরে থেকে আসলে মানুষ ঘামে, এবার একটুখানি যদি ঘাম বসে না সেখানে ওর কি বলো তো ঘামটা জমে গিয়ে আবার কাশি হচ্ছে। তো অনেক রকমই কাফ সিরাপ খাওয়াচ্ছি, তো বুঝতে পারছি না কি করব। কাশিটা একটু ঠিক ছিল, শনিবার রবিবার বাড়ি ছিল, আবার সেই কাশি কি করে ঘরে থেকে থেকে ঠান্ডা লাগছে আমিও জানি না। যাই হোক, তা এখন ওই ওষুধ দিচ্ছি ওকে, কাশছে, কাশিটা মাঝে মাঝে কম থাকছে, মাঝে মাঝে কাশিটা হচ্ছে, মানে আমারও মাথা কাজ করছে না যে আমি কি করব। যাই হোক, এইসব সকাল থেকে উঠে ওকে আমি যা কাজ, এখন প্রায় বাজে তো আজকে অনেকটাই, অনেক দেরি করেই ব্লগ শুরু করছি, কেননা সকালবেলা একটু ব্যস্ত ছিলাম। তার উপরে হচ্ছে তোমার ও সকালবেলা উঠে তোমার যা ওই কি বলে রুটি করে দিয়েছি, তরকারি করে দিয়েছি, ওই নিয়ে চলে গেছে, ও আমারও খাওয়া হয়ে গেছে। আর এখনো বেলা হয়ে গেল, আমার এখনো বিছানা টিছানা না দেখতে হবে কিনা যাই না, অন্ধকার হয়ে গেছে, আমার এখনো বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। কারণ ওই বলছিলাম না বেসিনের প্রবলেমটা, তা বেসিনের ওই প্রবলেমটার জন্য আজকে আমাদের মিস্ত্রি এসছে, তো এসে ঠিক করছে। এখন কি বলতো কলের জলটা ছাড়ছি, মানে আর জলটা রিটার্ন আসছে না, ওরা বলছে কি ময়লা জমেছে না কি জমেছে। সত্যি কথা বলতে আমরা বেসিনে না থালা বাসন মাজি না, মানে ওই মাছের কাটা ফাটা আমাদের কিচ্ছু যায় না, ঠিক আছে? মানে আমাদের বেসিনটা শুধুমাত্র ইউজ হয় ধরো কোনো সবজি ধুয়ে সবজির জলটা ফেললাম বা কিছু, এর জন্যই আমাদের বেসিনটা ইউজ হয়, ঠিক আছে? নইলে আমাদের আর বেসিনটা আমরা মানে বাসন টাসন মাজি না, সবাই মাজে কি সব অনেকেই মাজে বাসন বেসিনে, কিন্তু আমরা মাজি না, কেননা নিচের ফ্লোরে ওদের অসুবিধা হয়, আমরা এখান দিয়ে জল ফেললে ওদের ফ্লোরে গিয়ে জল জমে বা কিছু জল উপরে দেয়াল ড্যাম খায়, তো এইসব সমস্যার জন্য আমার শাশুড়ি মাও মাজে না, আমরাও কেউ মাজি না। তো আজকে মিস্ত্রি এসছে, মিস্ত্রি এসে ওই ওটা ঠিক করছে, তো এখন দেখা যাক কতটা কি হয়, কি ওয়াশার না কি চেঞ্জ করে বলল, ওরা ওদের মতো বললো, আমি তাই শুনলাম। তো এখন ওটা ঠিক হোক, ওটা ওইটা বেসিনটা ঠিক হয়ে গেলে না সব থেকে না ভালো হয়। কেন বলছি, তোমার বেসিন হাতের কাছে বেসিন সবার কাজে লাগে, দুদিন ধরে আমার এত অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন এই কাজটা হোক, দেখা যাক কি হয়। আর আমি এখানে চটপট করে বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ এই ঘরে বিছানা, ওই ঘরে বিছানা পুরো পড়ে রয়েছে, তারপরে বিছানা গুছিয়ে নিই। আর আজকে রান্না সেইভাবে কিছু নেই, কারণ এই দুদিন ধরে এত রিচ খাওয়া হচ্ছে। তা আমি আজকে লালটুকে বললাম যে আজকে ডাল আর মাছ ভাজা খাবো, তা লালটু বলছে ঠিক আছে, ফ্রিজে তো তোমাদের মাছ আছে, তো এই কাতলা মাছ যেটা, ওটা রুই মাছ ভুল বললাম, ওটা কাতলা মাছ ছিল, তাই কাতলা মাছ ওই ভাজা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ব্যাস এইটুকানি করবো, আজকে আর কিছু করবো না। তা রাত্রে যেহেতু মাছ ভাজা খাওয়া হবে তো রাত্রেই খাবো, তো এখন আজকে রান্নার মতো কিছু নেই, শুধু ডালটা একটু বসিয়ে দেবো। তো চলো এখন ঝটপট করে এগুলো পরিষ্কার করি, কেননা শীতকালের সাথে খুব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু পরিষ্কার করতে গেলে একদম হালাত খারাপ হয়ে যায়। তো এগুলো এখন পরিষ্কার করবো, করে একটু ঘরটাও পরিষ্কার করবো, তো এগুলো আগে ঝটপট করে নিই আমি। ফ্ল্যাটের যে মিস্ত্রি দাদা কাজ করতে এসছে, উনি আমাকে জলটা ফেলে দেখতে বললো যে জলটা পড়ছে কিনা, এদিকে দেখতেই পাচ্ছ ওই দড়ি, মোটা যে দড়িগুলো হয় না, ওই দড়ি বেঁধে দাদা কাজ করছে। তো যাই হোক, এটা এখন ঠিক হয়ে গেলে ভালো, কিন্তু জল পড়ছে, মানে জল যেটা ছেড়েছি বেসিনে ওটা থেকে জল নিচে আর ঠেলে বেরোচ্ছে না, আই থিঙ্ক এটা ঠিক হয়ে গেছে। I don't wanna.
সোফাটার মধ্যে, সোফা না একটা ডিভাইন মতো, এর মধ্যে কত জামা কাপড় পড়ে রয়েছে, এখানে মিক্সির বক্স পড়ে রয়েছে, কারণ কাল বার করেছিলাম, তো এগুলো আমার এখনো কিচ্ছু গুছানো হয়নি, মানে সব ভর্তি। আর ওই ঘরের তো ওয়ার্ড্রপ দেখলে না আমার লিটারেলি ভয় লাগে, মানে মনে হয় যে ওয়ার্ড্রপটা খুললেই না মনে হচ্ছিল সব জামা কাপড় আমার ঘাড়ের উপরে পড়ে যাবে এমন। এবারে কি বলতো, এখন ঘরে কাজ বাজ থাকে তো এত পরিষ্কার করা যায় না, তো ভাবছি আজকে কিংবা কালকে কোনো একদিন ওয়ার্ড্রপটা পরিষ্কার করবো, নইলে না মানে খুললে একেবারে। এই দেখো, তারা তোমাদের একটুখানি একটুখানি ডেমো দেখাচ্ছি অবস্থা, দেখো ওয়ার্ড্রপ, ওটা ওর থাক, এই নিচেরটা আমার থাক, মানে পুরো ভর্তি আর কি। আর এগুলো রয়েছে, এগুলো অতটা মেস হয়ে পড়ে নেই, শাড়ি ঠাড়ি আছে অতটা মেস হয়ে পড়ে নেই, কিন্তু তবু এগুলো করতে হবে। আর ও আমাকে রোজ ডে আর এইগুলো যে দিয়েছিল না, এই দাঁড়া, এই যে এই গোলাপগুলো দিয়েছিল না, ভাবছি এবারে গোলাপগুলোকে ডায়েরির মধ্যে ঢুকিয়ে দেবো, কেননা দিয়েছে আমার না এটা খুব, অনেকেই করে, আমিও করি, ডায়েরির মধ্যে রেখে ওটাকে শুকিয়ে কবে দেওয়া হয়েছে কি তারিখ এরকম দিয়ে লিখে রাখি, তো ভালো লাগে। তো যাই হোক, ওটা এখন ওইভাবে রেখে দেবো। আর তোমার ওকে কি বলতো, মনে হয় না যে হ্যাঁ চলো, শুধু গোলাপ বলে না, ধরো কোনো একটা অশ্বত্থ গাছের পাতা হয় না, অশ্বত্থ গাছ বলে ওই পাতা এনে দেখবে বইয়ের মধ্যে রেখে দিলে জাল জাল হয়ে যায়, ওটা এনে ধরো একটুখানি রেখে দিলাম, কবে এনেছি আর কবে সেটা ওরকম জাল জালে পরিণত হলো, এই দেখতে খুব ভালো লাগে, আমি লিখে রাখতে চাই। এখন বিয়ের পরে অনেক অভ্যাসই ছেড়ে গেছে, ওই অভ্যাসটা আমার নেই, তো পেয়েছি যখন আবার রেখে দেবো। আর একটা জিনিস দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছো এই যে দুটো, এরকম দুটো ব্লুটুথ তো এক একটা বাক্সর মধ্যে থাকে, এক একটা এটা একটা খোলা আছে, তা এই যে একটা কালো দেখছো, এটা হচ্ছে আমার পতিদেবের, ঠিক আছে। পতিদেব কি করেছে, প্রথমে ও মানে আমাকেও একটা ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল, মানে আমার বিয়ের, আমার সম্বন্ধ ঠিক হয়ে গেছে, তারপরে ভ্যালেন্টাইন ডে এস মানে পড়েছিল, তো তখন আমাকে একটা গিফট করেছিল, তো আমাকে একটা এই অ্যাশ কালারের গিফট করেছে, ও নিজে একটা ব্ল্যাক কালারের নিয়েছিল। এবারে করেছে কি, বাবু তো রাস্তায় বেরোলে তো দৌড়ায়, তো ওই একটা এই একটা নিয়ে মানে বেরোচ্ছে, তার রাস্তায় বেরিয়েছে, বেরিয়ে কি হয়েছে, এর মধ্যে যে আর একটা ছিল ওইটা রাস্তার মধ্যে এরকম করে পড়ে গেছে, পড়ে গিয়ে এর উপর দিয়ে গাড়ির চাকা বেরিয়ে গেছে, তো ওইটা তো পুরো গেছে, ওটা তো আর কিছু শোনা যায় না, বাকি ছিল এইটা আর এরম একটা ব্ল্যাক কালারের বাক্স, সেই বাক্স বাবু মানে কি আর বলবো, আমাদের ওর দোষ অবশ্য ছিল না, কেননা বাসে বসেছিল আর বাসে খুব জোরে ব্রেক কষেছে, মানে রেসারেসি যেমন করে ওরকম ব্রেক কষেছে, তারপরে গিয়ে পকেটের মধ্যে ছিল এই শুধু বাক্সটা, একটা তো অকেজো ছিল ওটা এর বাক্সর মধ্যে ছিল, আর একটা যেটা চলছিল সেটা কানের মধ্যে ছিল, তা এটা কানে রয়ে গেছে, আর বাক্সটা কখন পকেট থেকে বেরিয়ে বাসে পড়েছে না রাস্তা ব্রেক দরজার কাছে বসেছিল ব্রেক মেরেছে পড়ে গেছে কেউ জানে না। তো যাই হোক, এখন কি করবে, এখন এইটা তো অকেজো হয়ে, এটা পুরো অকেজো হয়ে গেছে, তো ওর জন্য একটা নিজে এমনি একটা তার দেওয়া যে হেডফোন হয় ওই কিনেছে, আর এইটা হচ্ছে এখন আমার এটা দিয়ে চার্জ দেওয়া হয়, তা এতদিন মানে এটা এক দুদিন চলছিল, চলার পর আবার চার্জ দিতে হয়, তো এখন এই যে আমারটা এখান থেকে খুলবো, খোলার পরে ওরটা দিয়ে এটাকে আগে চার্জ দিয়ে নেবো, নইলে ও রাত্রিবেলা করে তার নিয়ে তো ফোনে, দেখো রাত্রিবেলা মানুষ এখন টিভি ছেড়ে ফোন বেশি দেখে, তো রাত্রেবেলার ওটা কাজে লাগে কানে দিয়ে গেম খেলতে বা ভিডিও দেখতে, আমাকে বলে গেছে যে এটা চার্জে দিয়ে দেবে, তা এখন এটাকে আগে চার্জে দিই, দেওয়ার পরে দেখি মিস্ত্রির কাজটা কতদূর হলো, কেননা আমাদের মামার ঘর থেকে বেরিয়ে গেছে, আবার ওখানে ওই কী লাগাচ্ছে ওয়াশ রান্না কী লাগাচ্ছে, তা আধ ঘন্টা বেসিনে, এমনি তো দুদিন ধরে জল ফেলছি না, তা আধ ঘন্টা বেসিনে জল ফেলতে বারণ করেছে, তো দেখা যাক কী হয়। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তায় সবাই সবুজ আবির খেলতে খেলতে যাচ্ছে, তো এখানে যেই পার্টি জিতেছে তো তারাই আর কি আনন্দ করতে করতে যাচ্ছে, তাই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম।
ফাইনালি আমার ঘর পরিষ্কার করা, বাসন মাজা, মানে রান্নাঘরের ওইদিকে সব কাজ হয়ে গেছে। আর এখন একটু টাইমও হয়ে গেছে, 12:30 বেজেও গেছে। তো এবারে এই যে এই জায়গাটা না, ভাবছি আমি স্নান করে এসে গুছাবো, কারণ এখন গুছাতে গেলে স্নান করব, তারপরে পুজো দেবো, লেট হয়ে যাবে, ঠাকুরের পুজোটাও দিতে লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি এটা এসে গুছাবো। আর আর একটা আমার না এইগুলো একটু মানে চুল আসা বাসনা আপনি বেবি হেয়ারগুলো এত বেরিয়ে যায় না, মানে অসহ্য লাগে। দেখো প্রত্যেকটা সাইড দিয়ে বেরিয়ে গেছে বেবি হেয়ার। এ বিয়ের 1 বছর হলে আমি সত্যি কথা আমি লালটুকেও বলেছি যে 1 বছর হবে আর আমি পার্লারে দৌড়াবো চুল কাটার জন্য। মানে চুলের নিশ্চয় না চুল উঠছে, অল্প অল্প করে চুল, আমার চুল আগে খুব উঠতো বাট এখন আর সেইভাবে ওঠে না। তো চুলটা উঠছে, উঠতে উঠতে না চুলের নিশ্চয় পর্যন্ত সরু হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও ওইসব, আগে যাই ঝপ করে গিয়ে আগে স্নানটা করে এসে তারপরে পুজো দিয়ে আমি এগুলোকে গুছি। আমার স্নান হয়ে গেছে আর এই জায়গাটায় আমার সাজুগুজু করার জায়গা। সাজুগুজু মানে কি বলবো, ক্রিম মাখা বলো বা এমনি আয়লান্ড হাইল্যান্ড পড়তে গেলে তো আর ওইভাবে সাজগোজ করা যায় না এরকম বড় আয়নায় দেখে। তো এখানে বসে ওই স্নান করার পর যে ক্রিম থাকে, সিঁদুর থাকে, ওইগুলো আর কি এখানে বসে বসে মাখি। আর এখন যাবো এটা মেখে নিয়ে যাবো ওই ঘরে পুজোটা গিয়ে দিতে। আর ফেস ওয়াশ করলে না, ফেস ওয়াশ শীতকালে স্পেশালি হয়, এই যে ঠোঁটের চার ধারে না মানে ফেটে বেরিয়ে যাচ্ছে, এমন অসুবিধা হয়। বাড়িতে থাকলে সবসময় ভেসলিনে ইউজ করি, কখনো ইচ্ছে হলে একটা বায়োটিকের ওই চেরি লিপ বাম আছে ওটাও মাঝে মাঝে ইউজ করি, কিন্তু বাড়িতে থাকলে আমি ভেসলিনটাই বেশিরভাগ প্রেফার করি। এইসব চলো, ক্রিম ট্রিম মাখা কমপ্লিট, ঝপ করে একটু সিঁদুরটা পরে নিই। পুজোটা গিয়ে দিয়ে আসি আগে, পুজোটা দেওয়ার পরে তারপরে লাঞ্চ করব। এগুলো দেখো ছোট ছোট গুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল আমার লক্স, মানে এইটুকানি ছিল, এইটুকানি বা এইটুকানি ছিল বিয়ের আগে, বিয়ের পরে চুল না কেটে কেটে এরকম হয়ে গেছে আমার লক্স। যাই হোক চলো, সাজুগুজু মানে ক্রিম মাখা হয়ে গেল, এখন ঝপ করে গিয়ে আগে পুজোটা দিয়ে আসি। পুজো আমার দেওয়া হয়ে গেছে আর এই যে হাতে দেখতে পাচ্ছ এখানে, এর মধ্যে আছে গোলমরিচ, গোটা গোলমরিচ। তো তোমরা তো দেখোই যে আমাদের গোলমরিচ দিয়ে চা খাওয়া হয়, কারণ কাশি হয়, সর্দি হয়, তো ওর জন্য চায়ের মধ্যে গোলমরিচ বিট নুন দিয়ে আমাদের রচা খাওয়া হয়। দুধ চাটা বলেইছিলাম আমার শ্বশুরমশাই আসলে খাওয়ায়। তো ভাবলাম যখন মিক্সির এটা বাইরে রয়েছেই, কারণ মিক্সির এটা সবসময় থাকে হচ্ছে আমাদের ওই ওই নিচের ওই কভারটাতে, তো যখন ভাবলাম যে মিক্সির এটা এখানে রয়েছে তা একেবারে গুঁড়ো করে নিই, গুঁড়ো করে নিয়ে তারপর ওটাকে ঢুকিয়ে দিই। তা ওটা করার পরে ভাবছি যে ডাল বসাও বলেছিলাম না যে পেঁয়াজ দিয়ে ডাল হবে রাত্রিবেলা, ভাবছি পেঁয়াজ দিয়ে ডালটা মানে এখন সিদ্ধটা বসিয়ে নেবো, রাত্রিবেলা ওটা শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে করে নেবো। তো এখন চটপট করে আগে এটা মিক্সিতে আগে গুঁড়ো করি, করার পরে তারপরে ডালটা বসিয়ে নেবো। ডালটা আমার ওখানে হচ্ছে হোক, ওটা
আর ওর কাছে গিয়ে তো লাভ নেই। আর আজকে দুপুরে ভাবছি একটু রুটি খেয়ে নেবো, কেননা রাত্রে যখন ভাতই খাবো দুপুরবেলা আর ভাত ভালো লাগছে না। আর রাত্রিরে ভাত খাওয়া মানে আমি দুপুরবেলাও ভাত খেয়ে নিতে পারতাম, বাট রাত্রেবেলাও আসুক একসাথে ডাল মাঝে মাঝে একসাথে খাবো। আর দুপুরবেলা ভাবছি যে বললাম রুটি খাবো, তা কালকে যে মাটন ছিল না, মানে মাটন আমি আর লাল্টু আমার তো ভালো লাগে না, তবুও খাই, শেষ আর করতে পারছি না, ঠিক আছে। তা আজকে রয়েছে এক পিস না দু পিস আছে, মানে অল্প করে দু পিস মাটন আছে আর একটা আলু আছে, তা ওইটা দিয়ে আমি ভাবছি দুপুরবেলা রুটি খেয়ে নেবো, কারণ আটা সকালবেলা যে টিফিন করেছিলাম ওই টিফিনে আটা মাখা রয়েছে, আমাকে এখন আর কষ্ট করে মাখতে হবে না। তো ওই ভাবছি ওই রুটি করে নেবো, রুটির সাথে মাংস হয়ে যাবে, আর রাত্রিবেলা ডাল মাছ ভাজা যেমন সিম্পল খাই ওরকম খেয়ে নেবো। আর খাওয়া দাওয়ার এখন বাজে অলমোস্ট দেখতে পাবে দুটো বাজতে যায়, তো ভাবছি আগে খাওয়া দাওয়াটা করে নিই, করে নেওয়ার পরে খেয়ে দিয়ে তো আর শুয়ে পড়বো না, বসেই থাকবো, তখন ভাবছি ওইগুলোকে গুছিয়ে নেবো। মানে এখন যদি গুছাতে যাই লেট হয়ে যেতে পারে, আবার দুপুরের খাওয়াটাকে সেরে নেওয়াই ভালো। আর তো যাই, আর আগে তাহলে ঝট করে রুটিটা করে নিই, করে নিয়ে তারপরে কাজটা করতে যাই। পেট পুজো হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আর খুশির খবর হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের বেসিনের যে প্রবলেমটা হচ্ছিল যে জল যে ঠেলে ভেতর দিকে চলে আসা, প্রবলেমটা ফাইনালি ঠিক হলো। কারণ যে মানে দাদাগুলো এসেছিল তারা বলছিল যে এরকম কি বলে ওই কি লাগালো, লাগানোর পরে বললো যে ওটা 30 মিনিট কল চালাবে না, তা 30 মিনিট কল চালাইনি। তারপরে এখন ভাবলাম একটু টেস্ট করে দেখি কিরম হচ্ছে, তা জল ফেললাম, ফাইনালি জল আর ঠেলে আসছে না, জল বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 2-3 দিন পরে আমাদের খুশির খবর। আর এখন খাওয়া দাওয়ার পর তো আর সেইভাবে কোনো কাজ নেই, কাজ নেই বলছি কি, ওই ঘরে ডিভাইনটা পরিষ্কার করতে হবে, মানে আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে ডিভাইনটা পরিষ্কার করতে হবে। যাই হোক, তো যাই, এখন এই যে পড়ে রয়েছে আমার জন্য অপেক্ষা করে আছে যে কখন পরিষ্কার করবো ওকে। তো এখন একটা ঝটপট করে আগে পরিষ্কার করে নিই, করে নিই একটু রেস্ট নেবো, ভিডিও এডিট করলে করো, বা সকাল থেকে আমার আজকে একদম টিভি দেখা হয়নি, তো একটুখানি টিভি দেখবো, দেখে আগে যাই ঝটপট করে এইটাকে আগে আমি পরিষ্কার করলে না মাথার উপর একটা বোঝ হালকা হবে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি ওই ঘর থেকে সব এই ঘরে নিয়ে চলে এসেছি, এবার এখানে টুকটাক গুছিয়ে নিয়ে এবার একটু রেস্ট করব। তো চলো, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো এখনকার মতো টাটা।